আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাতি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে তসম খোদার জয় আসবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুর মধ্যে গেলেন, যেখানে ছিলেন 6 জন যুবক, তার নেতা ছিলেন আসাদ বিন জুরারা, তার বয়স ছিল মাত্র 23 বছর। কত বছর এই বৃদ্ধ না কিশোর? যুবক, তরুণ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছ? উত্তর দিলেন দুইটা, আমরা এসেছি হজ করার জন্য, আর দ্বিতীয় কাজ হল হজ্জের পরে আমরা শুনেছি আখেরি নবীর নাকি আগমন ঘটেছে, আমরা তার সাথে সাক্ষাৎ করব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন যে তোমরা তো তোমাদের উদ্দেশ্য পালন করছ, হজ করছ, দ্বিতীয় তোমাদের উদ্দেশ্য আমি হাজির হয়েছে, আমি সেই নবী যার কথা তোমরা বলছো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাবার্তা হলো কয়জন? 6 জন। কথাবার্তা হয়ে চলে গেল, দ্বিতীয়বার চলে গেলেন, পরের বছর আসলেন, 10 হিজরিতে আসলেন তারা, আগের 5 জন, পরের 7 জন, কতজন? 12 জন। 12 জন আসলেন। সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতেরও 18 নম্বর হাদিস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 জন যুবককে, 12 জন যুবককে গঠন করছেন। কি করে দেখেন? এই দেখেন কোন পথে গেলে যুবকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, যে পথ অবলম্বন করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যক্তিভিত্তিক দাওয়াত দিলেন, প্রথম কথা বললেন, শোনো বায়ুনি, তোমরা আমার কাছে শপথ করো। কি শপথ করো? লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কয়টা? 1। আজকে শিরিক চলছে না চলছে না? এই ছেলে, শিরিক তুমি কর, শিরিক তুমি লালন করো। তোমার নেতার সাহস আছে যে খাম্বার কাছে গিয়ে এত বড় ফুল দেয়? সাহস আছে? তুমি গার্ড দাও বলেও সে যায়। আমি তো দোয়া করি এই জায়গায়, কোন দিন বাংলাদেশে একজন তিতুমিরের জন্ম হবে, সেই দিন বাংলাদেশের শিরিক বিদাতের শিকড় উপড়ে ফেলে দিয়ে তাওহীদের প্রতিষ্ঠা দান করবে। আমি ওইটা চাই, ওইটা অপেক্ষায় থাকি। যুবক রায় করেছে, যুবক রায় স্বাধীনতা এনেছে, যুবক রায় এই দেশের জঙ্গিবাদকে দমন করতে পারে ইনশাআল্লাহ, যুবক রায় এই দেশের মাদকতা দমন করতে পারে ইনশাআল্লাহ। বিশ্বাস করি আমি এই মর্মে, দেখবেন যুবকের সচেতনতা কি। আগে হাদিসটা বলেনি, আজকে বাংলাদেশে দুই দিক থেকে শিরিকের চর্চা হচ্ছে, আর দুইটাই করছে তরুণ সমাজ। একটা হলো ধর্মীয় ক্ষেত্রে, মাজারে, খানকায়, কবরে, গাছতলায়, বাঁশতলায়, পুকুরে এবং কুমির পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজা চলছে গোটা দেশে। এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? আরেক শ্রেণীর মানুষ যারা রাজনীতির সাথে জড়িত, তারা শিরিক করে না, বরং তারা এক একটা দল শিরিকের বড় বড় কারখানা, শিরিক উৎপাদন করে, গ্যালন গ্যালন শিরিক, টন কে টন শিরিক উৎপাদন করে। এই দুইটারই মাধ্যম তরুণ সমাজ। এই তরুণ ছেলে, আল্লাহ নবী তোমাকে বলছে লা তুশরিকু বিল্লাহি শাইয়া। 1 নম্বর দেখেন প্রাথমিক দাওয়াত, শিরিক করবে না। আমি চটচট করে বলি, 2 ফলা তাজনু, জেনা করবে না। কি জেনা হচ্ছে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার একটা খারাপ অভ্যাস আছে, হলো অভ্যাস খারাপ হওয়ার কারণ হলো আমি নানা ঘাটের কানা কুড়ি, এই বিশ্ববিদ্যালয় চত্বরে পড়াশোনা করি, এখনো ছাত্র আমি, এই আলিয়া মাদ্রাসাতে পড়েছি, খারিজি মাদ্রাসাতে পড়েছি, প্রাইমারিতেও পড়েছি, মক্তবে পড়েছি, সবচেয়ে চিত্র দেখেছি বিশ্ববিদ্যালয়ের যা অনেকেই দেখেনি, কত খারাপ চিত্র। তবে যারা ঢাকায় থাকে তারা তার চেয়ে আরো ভালো দেখে। যৌনাচারে ভর্তি দেশটা,
আল্লাহর নবী বলছেন তোমরা জেনা করবে না, ওয়ালা তাসরিকু তোমরা চুরি করবে না। কয় নম্বর হলো, ছয়টা উপদেশ দিলেন, তার মধ্যে তিনটা ওয়ালা তাসরিকু চুরি করবে না। কি চুরি হয় না? ছি ছি ছি, শুধু আপনারা বলেন এমপি মন্ত্রী গম চুরি করে, এই কথা আপনারা বলেন, আপনারা চুরি করেন না? ওই যে আপনার জমি পাঁচ কাটা ছিল, এখন দেখ মাপতে যাবেন কালকে মেপে দেখবেন এখন পুনে ছয় কাটা। এটা আত্মসাৎ না? এটা দুর্নীতি না? ও শুধু বড় মানুষের দোষ দেন কেন? আপনি নিজেও আত্মসাৎ করেন, মসজিদের সভাপতি মসজিদের টাকা আত্মসাৎ করে, মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার টাকা আত্মসাৎ করে, কলেজের প্রিন্সিপাল নিয়োগ বাণিজ্য করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে। শুধু এক শ্রেণীর মানুষের দোষ? আল্লাহ নবী বলল তাসরিকু চুরি করবে না। দেখেন এমন দাস দিচ্ছেন আল্লাহ নবী, শপথ করা নিচ্ছেন। আর একটা বলেন ওলা তা তুমি বহুতানিন, তার বদনাম করবে না, গিবত করবে না। ওলা তাকতুলা ওলা দাকুন, সন্তান হত্যা করবে না। কটা হলো? পাঁচ। ছয় নম্বর বলেন ওলা তাসুফি মারুফিন, খবরদার ভালো কাজ করতে গিয়ে অবাধ্যতা করবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বলে গেছেন ছয়টা জিনিস সাহাবিদেরকে, এটা ব্যক্তিভিত্তিক সংস্কার। যুবকরা যদি এই কাজটা করে যুবক বয়সে, বলুন তো পরবর্তী প্রজন্মটা পবিত্র প্রজন্ম হবে না? অবশ্যই হবে। আল্লাহর নবীর এই দার্স শুনে সাহাবায়ে কেরাম যেমন একটা পবিত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আজকেও যদি এই ছয়টা জিনিস অবলম্বন করে তরুণ ছেলেরা, অবশ্যই বাংলাদেশ একটা পবিত্র সমাজ তৈরি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নয়। এই বারো জন ফেরত গেলেন মদিনায়, ফেরত গিয়ে তারা পরের বছরে আসলেন, এই বারো জন পরিশ্রম করে তৈরি করেছে পঁচাত্তর জনকে, তিনজন মহিলা, বাহাত্তর জন হলো, তিয়াত্তর জন পুরুষ, দুইজন মহিলা, পঁচাত্তর জন এসেছে আল্লাহ নবীর কাছে। শুনুন, এই পঁচাত্তর জনের কাছে আল্লাহর নবী এবার পাঁচটি সবক দিচ্ছেন। কয়টা? তরুণদের দায়িত্ব সমাজ সংস্কারা তরুণরাই পারে, এই কথাই টমাস কার্লাইল বলছেন এই আকাবায় উলার শপথ। খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ নবী বললেন শুনো, এই পঁচাত্তর জন লোক আলো আধারের মাঝে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, এর মধ্যে কয়েকজন বৃদ্ধ মানুষ ছিল, বাকি সবই ছিল যুবক মানুষ। তখন ২৪ বছর বয়স আসাদ বিন জুরারার, তখনও তিনি নেতা, তিনি বলছেন শোনো আমি বলছি, আলা সামি ওয়া তাআ, আমার কথা তোমরা মানবে শুনবে এবং মানবে। এক, ফিল মান সাথে ওয়াল মাকরাহে, আমার প্রতি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো, তোমরা আমার কথা শুনবে এবং মানবে। কয় নম্বর হলো? এক। দুই, ওয়াল নাফকাতে ফিল উসরে ওয়াল ইউসরে, দান করবে যদিও দরিদ্র হও বা ধনী হও, রিক্সাওয়ালা হলেও এক টাকা দিবে, ধনী লোক হলে এক লক্ষ টাকা দিবে। শোনো, দরিদ্র হও ধনী হও দান করবা। তিন, তিন নম্বর বললেন ওয়াল আল আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে। চার বললেন ও আন্না কুলা বিল হক আইনা ওয়া কুল্লা লা নাখাফু আল্লাহ লা মাতালাইন, সাহাবীরা শোনো, এই শোনো তোমরা, ছয় না পাঁচ নম্বর, চার নম্বরটা হলো যেখানেই থাকবে সেখানেই হকের দাওয়াত দিবে। এ দেখেন মাস্কো গ্রুপের চেয়ারম্যান সাহেব, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাহেব, তার সাথে মাঝে মাঝে কথা হয়, তিনিও যদি অফিসে বসে একজন বড় মানুষকে দাওয়াত দিতে পারেন, আপনি ইমাম সাহেব হক কথা বলতে পারবেন না? আমার সামনে একজনকে বলছেন গ্লাসটা ডান হাতে ধরেন, আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী, আমাকে একসঙ্গে খাওয়ার সময় বলছেন চেয়ারম্যান সাহেব, বলছেন যে আপনি বাম হাতে পানিটা খাচ্ছেন কেন, একটু ডান হাতে খান, এটাই নবীর সুন্নাত। আমি অভিভূত হয়েছি, কোন লোক আসলে আমার চোখে দেখা একটা বই হাতে তুলে দেয়া বলছে, এ শোন এ বইটা পড়বি, পড়ে আমল করবি, গোড়ামি করবি না, এটা আমার সাক্ষী। এত বড় মানুষ যদি এই কাজটা করতে পারে, আপনি পারেন না করতে?
পানের দোকানদারও দাওয়াতি কাজ করবে, জানলেন এটা হক, করা যায় না? আসসালামু আলাইকুম, নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।